جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. شوبيا درشاق <applause> برطمان برتمان بورسيتي. আমরা যদি বাসায় অবস্থান করি বাসা আমাদের জন্য জান্নাত বাসাকে জান্নাতের পর্যায়ে নিয়ে নিতে পারি কারণ হোম কোয়ারেন্টাইন আর হসপিটালে আইসোলেশনে থাকা হসপিটালে নিবিড় পরিচর্যায় থাকা বা হসপিটালে অবস্থান করা অনেক পার্থক্য রয়েছে ওইখানে আপনি স্বাধীনতা না আর বাসা বাড়িতে আপনার জন্য স্বাধীনতা রয়েছে সব কিছু আপনি বুক করতে পারতেছেন সকলের সাথে সাক্ষাৎ করতে পারতেছেন সবকিছু ব্যবস্থা পাশাপাশি আপনি শহীদের মর্যাদা শহীদের সওয়াব পাচ্ছেন মা ইসারদ আল্লাহর হাদিস মা ইসার সাল্লামকে জিজ্ঞাসা করলেন মহামারী প্লেগ সম্পর্কে রসালাম তখন বললেন ক্যান্লাহ এটি একটি আজাব আজাবের সূচনা যেটি আল্লাহ আল্লাহরবুল আলমিন যার উপর ইচ্ছা তার নিকটটি পাঠিয়ে থাকেন প্রেরণ করে থাকেন ফাজা আলাহুল্লাহু রহমেত আলী মিনিন আল্লাহ আলামিন এর মাঝে মুমিনদের জন্য রহমত স্থির করেছেন ফেলাইসে মিনা আবদিন একা অফ আউন ফাই এম যদি কাওর এমন পরিস্থিতি হয় যে মহামারী প্লেগ সরিয়ে সিটে পড়েছে তখন দর্য সহকারে ওইখানে অবস্থান করে তার বাসাবাড়িতে অবস্থান করে এ আলামু আন্নাহু লেউসিবহু ইল্লা মা ক্যাতকেতাবাল্লাহুলাহ এবং সে যদি এর বিশ্বাস করে এটা যে আল্লাহ রবুল্লাহ আলমেন ভাগ্য যা লিখেছেন এর বেশি কিছু তার ওপর হবে না ইল্লা কান মিস মিস্তজ শাহিদ সে শহীদের মর্যাদা পাবে দেখেন বাসায় অবস্থান করবেন তারপরেও শহীদের মর্যাদা পাবেন এমনি হাজা রাসকালানি রহম বলেছেন মৃত্যু যদি না হয় তাহলে শহীদের মর্যাদা পাবে আর মৃত্যু হইলে শহীদই মৃত্যু যার জন্য রসুল সাল্লাম বলছেন যে যদি কোথায় মহামারী হয় সেখানে না যেতে আলাই যদি তোমরা দেখো কোনো জায়গায় মহামারী সরিয়ে পড়ছে সেখানে তোমরা যাবে না ও ইদা ওয়াবি যদি মহামারী হয় তোমরা যে এলাকায় আসো সে এলাকা থেকে বের হবে না দেখেন আমরা এখন যদি বাসায় নিরাপদে থাকি এবং আমাদের ভুল ত্রটি করে আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নেই এই রমজানে আমরা সুন্দরভাবে কোরআন তালাত করতে পারবো এবং নামাজ সঠিক করতে পারবো আমাদের পথ সঠিক করতে পারবো তাহলে যদি আল্লাহ আমাকে মৃত্যু দেন তাহলে আমি শহীদই মৃত্যু পাব আর যদি অবস্থান করি এই পরিস্থিতি বর্তমানে তাহলে আমি শহীদই সোয়াব পাব আসুন আমরা এই দিনগুলিতে এই পরিস্থিতিতে বাসাবাড়ি অবস্থান করি এবং শহীদের মর্যাদা অর্জন করি আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহমান